জাতীয় পরিচয়পত্রের পত্রের ডাটাবেজ নির্বাচন কমিশনের কাছে রাখার বিষয়ে মত দিয়েছেন বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সকালে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তথ্য এ জানান তিনি এর আগে ডক্টর জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ কয়েকজন বিশেষজ্ঞ ডাটাবেজ বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনে যান ঘণ্টাখানেক আলোচনা চলে সেখানে পরে গণমাধ্যমকে ডক্টর জাফর ইকবাল জানান এনআইডি কার্যক্রম যে সংস্থার কাছেই থাকুক ইভিএম এ ভোট গ্রহণে বাধা সৃষ্টি করবে না আর ব্যয় সংকোচন অভিজ্ঞতা ও জনবলের দক্ষ দক্ষতা কাজে লাগাতে ইসির কাছে ডাটাবেজ রাখার পক্ষে ডক্টর কায়কোবাদ ভোটার তালিকা তৈরি করার সময় সেই ডাটা থেকে ব্যবহার করে তথ্য নিয়ে সেটাকে ডাটা তৈরি করা হবে বেসিক্যালি ইভিএম হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা হয় নাই আলোচনাটা হয়েছে যে এই ডাটাগুলি যদি অন্য কোথাও থাকে তাহলে আমাদের